আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। নারায়ণগঞ্জে মসজিদের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ মোহাম্মদ আলী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। এদিকে আহতদের দেখতে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে ৬ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক, বাকিরাও ঝুঁকিমুক্ত নয়। এর আগে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নারায়ণগঞ্জে দুর্ঘটনা কবলিত মসজিদ ভবনটির অনুমোদন ছিল না ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য সাহারা খাতুন ও ইসরাফিল আলমের উপর শোক প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মসজিদটি গ্যাস লাইনের উপর নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ৬টি এসি ব্যবহার করার মতো ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। তিনি দুর্ঘটনার মৃত ও আহতদের জন্য দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন। দলের প্রয়াত দুই সংসদ সদস্য ছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর দুঃখ ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এছাড়া দুই সেক্টর কমান্ডার সি আর দত্ত ও আবু ওসমান চৌধুরীর মৃত্যুতেও সমবেদনা জানান তিনি। বাজেট অধিবেশনের দুই মাস পর চলতি অর্থবছরের এটিই প্রথম অধিবেশন। এতে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। খুবই দুঃখজনক যে নামাজ পড়া অবস্থায় মসজিদে এ ধরনের একটা বিস্ফোরণ হলো, যেখানে ওইটুকু একটা জায়গায় ৬টা মানে এসি লাগানো, আবার হচ্ছে ওখানে গ্যাসের লাইনের উপরেই নাকি এই মসজিদটা নির্মাণ। সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কিন্তু কোনো নির্মাণ কাজ হয় না, তো সেটাই এখন তদন্ত করে দেখা হবে। বিদ্যুৎ সরবরাহটা বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা, বা এসব সব বিষয়গুলি কিন্তু দেখতে হবে। যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো এয়ার কন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কিনা, বা যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন। নইলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ডান হাত পা পুরোপুরি স্বাভাবিক হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসকরা। ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে নিউরো সায়েন্সেস হাসপাতালের অধ্যাপক জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, ডান পাশ বাদ দিয়ে তার দ্রুতই স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আশাবাদী চিকিৎসকরা। এদিকে সকালে রাজধানীর আগরগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ইউএনওকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পরে তিনি সাংবাদিকদের জানান, ওয়াহিদা খানমের চিকিৎসায় প্রয়োজনীয় সব কিছু করবে সরকার। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে সার্স-কভ-২ ভাইরাস। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিএসআইআর এর গবেষণাগারে এই ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের ডাটা বিশ্লেষণের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, সারা বিশ্বে নমুনা প্রতি মিউনেশন হার যেখানে ৭.২৩, বাংলাদেশে সেখানে এই হার ১২.৬০। মিউটেশনের ক্ষেত্রে এমন আরও কিছু স্বতন্ত্র ফলাফল পাওয়া গেছে যা বিশ্বে স্বতন্ত্র বলে গবেষণা ফলাফলে উল্লেখ করা হয়েছে। বিএসআইআর এর পরিষদের চেয়ারম্যান আফতাব আলী শেখ জানান, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ব্যতিক্রম বলে জানালেন। রাজধানী সায়েন্স ল্যাবরেটরির পরিষদ সভাকক্ষে গবেষণাগার ফলাফল উন্মোচন করে এ কথা বলেন তিনি। এছাড়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ জিনোমিক গবেষণাগার যেখানে বিপুল সংখ্যক যে কোনো জীবের নমুনা দ্রুততম সময়ে সিকোয়েন্সিং বের করা সম্ভব বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হচ্ছেন এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট রিমান্ডের জন্য আবেদন করা হলে দুপুরে আদালত তা মঞ্জুর করেন। পরে তাদেরকে র্যাবের হেফাজতে নেওয়া হয়। এর আগে এই চার আসামিকে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।